নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে চলে এসেছি আরও একটি নতুন রান্নার টিপস দিতে তোমাদের। প্রচণ্ড গরম পড়েছে, তার সঙ্গে গরমকাল মানেই তো আম, আম ছাড়া তো চলেই না, তাই না? আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার জন্য আমকে তো সংরক্ষণ করে রাখতেই হবে, তাই এইভাবে তো সংরক্ষণ করতে পারবো না। যদি আমরা আমের আমসত্ত্ব বানিয়ে রাখি তাহলে কেমন হয়? আজকে তোমাদের দেখাবো আমের আমসত্ত্ব বানানো খুব সহজ পদ্ধতিতে, একদম দোকানের মতো টেস্টে। কিভাবে আমসত্ত্ব তোমরা ঘরে বসে বানাবে সেটাই আজকে তোমাদের দেখাবো। আমসত্ত্ব মানে তো বাচ্চাদের কাছে ভীষণ প্রিয়, আর আমসত্ত্বকে আরও বেশি টেস্টি করার জন্য আমি তোমাদেরকে আজকে একটি টিপস দিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। তো চলো আজকে শুরু করছি পাকা আমের আমসত্ত্ব বানানো। বাজার থেকে কিনে নিয়ে আসা আমগুলি প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এগুলি দিয়েই শুরু হবে আজকের আমসত্ত্ব। যে আমগুলি বেশি পেকে যাবে সেগুলি হাত দিয়ে তার খোসা ছাড়িয়ে শাঁসটিকে বের করে নিতে হবে, আর যে আমগুলি শক্ত থাকবে সেগুলি পিস পিস করে কেটে মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে। একদম মিহি করে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এটি যত বেশি মিহি হবে আমসত্ত্ব তত বেশি ভালো হবে। এই দেখো কি সুন্দর মিহি হয়েছে। তবুও আমরা আরো একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে আরো বেশি মিহি হয়ে যায়। আগেই বলেছি যত বেশি এটি মিহি হবে আমসত্ত্ব তত বেশি ভালো হবে, তাই আমরা এবার ছেঁকে নিচ্ছি। এই যে একটি বড় ছাঁকনির মধ্যে অল্প অল্প করে কিছু দিয়ে একটি চামচ দিয়ে নেড়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই দেখো এটা একদম মিহি হয়ে গেছে, আর মিহি করার দরকার নেই। এটির মধ্যে যেগুলি দিতে হবে তার মধ্যে রয়েছে 1 কাপ চিনি, অল্প পরিমাণে লেবুর রস দেব আমরা, কারণ লেবুর রস দিলে এটি টকটক মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে, তাই আমরা লেবুর রসটা দেব। গ্যাস অন করলাম। গ্যাস সবসময় লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবে, কারণ এটি আস্তে আস্তে ফুটবে। সব সময় কিন্তু নাড়তেই থাকবে, কারণ সব সময় যদি না নাড়ো তাহলে নিচে বসে যেতে পারে, তাই সব সময় নেড়েই যেতে হবে। এরপর আমরা দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা পরিমাণ মতো দেবে তোমরা, কারণ এটি আমাদের হিমসাগর আম, আর হিমসাগর আম তো এমনিতেই মিষ্টি হয়, তার জন্য বেশি চিনি দিতে হয় না। আর যে আমগুলো টক হয় তার জন্য তো একটু বেশি চিনি লাগবে, তাই তোমরা চিনিটা পরিমাণ মতো আম বুঝে দিয়ে দেবে। এরপর দিয়ে দেব লেবুর রস, যেটা প্রথমেই তোমাদের বলেছিলাম শেষে একটি টিপস দেব। এটি হচ্ছে টিপস আজকে, লেবুর রস। সকলে হয়তো দেয় না, কারণ লেবুর রসটা তোমরা যদি দিয়ে দাও আমসত্ত্বের মধ্যে তাহলে এটা বাচ্চাদের কাছে আরো অনেক বেশি প্রিয় হয়ে উঠবে, কারণ ওরা তো একটু এরকম টকটক খেতেই পছন্দ করে, তাই এটা টক মিষ্টি হয়ে যাবে, আরো অনেক বেশি ভালো লাগবে খেতে। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণ নুন। নুন একদম অল্প পরিমাণে দেবে, কারণ আমসত্ত্বের মধ্যে বেশি নুন দেবার প্রয়োজন পড়ে না। সব সময় কিন্তু নেড়েই যেতে হবে, কারণ এটা আস্তে আস্তে ঘন হবে, গাঢ় হবে, তাই নিচে যাতে একদম বসে না যায় তাই সব সময় নাড়তে হবে। এই দেখো কেমন ফুটছে, এটি যত ফুটবে ততই গাঢ় হতে থাকবে। এই দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এবার আমরা নামিয়ে নেব। যে থালাগুলিতে রাখা হবে সেই থালাগুলিতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, ধারগুলিতে বেশি ভালো করে তেল মাখাতে হবে যাতে আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর ভালো করে উঠে যায়। তেল মাখানো হয়ে যাওয়ার পর এক একটা থালায় আমরা তুলতে শুরু করলাম।
যারা পাতলা করবে মনে করবে তারা অল্প পরিমাণে দেবে, আর যারা চাইছো একটু মোটা মোটা করবে তারা একটু থালার মধ্যে বেশি বেশি করে দেবে। তো আমাদের অনেকগুলি থালাই হচ্ছে, কারণ পরিমাণটা আমাদের অনেকটাই বেশি হয়েছে, তাই অনেকগুলি থালা হয়েছে। এবার আমরা রোদে শোকাতে দিয়ে আসব। এই দেখো আমাদের মোট 5টা থালা হয়েছে, আমরা রোদে শোকাতে দিয়ে দিয়েছি। এই রকম খোলা অবস্থায় আমরা রাখবো না, যদি পোকামাকড় এসে পড়ে। এই দেখো সাদা কাপড়টা সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা এমন ভাবে দিতে হবে যাতে আমসত্ত্বের ওপর কোনো টাচ না হয়। এটা শোকাতে এখন 3 থেকে 4 দিন সময় লাগবে। তো চলো আমরা ফিরে আসছি 3 থেকে 4 দিন পর। আমরা চলে এলাম 3 থেকে 4 দিন পর। দেখো আমাদের রেডি আমসত্ত্ব একদম দোকানের মতোই হয়েছে, সাইডগুলো তো কাটতেই হয়নি, এত সুন্দর শুকিয়ে গেছে যে নিজে নিজেই উঠে গেছে। এটিকে যদি তোমরা অনেক দিন সংরক্ষণ করতে চাও তাহলে একটি কাঁচের জারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে পারো, আর মাঝে মাঝে রোদে দিতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য।